ত্রাসের দেশ বাংলাদেশ, হিন্দুদের উপর লাগাতার হামলা আক্রমণ চলছে। বাংলাদেশ তো সরকারের তরফে বলা হয়েছে গোটা পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে, এমনকি আইন শৃঙ্খলার বিষয়ে তারা খতিয়ে দেখছে, কিন্তু এত কিছুর পরেও অশান্তি থামানো যাচ্ছে না। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখেও বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পরে বাংলাদেশে আরও সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়। দুর্গতদের পাশে দাঁড়ানো সন্ন্যাসী জেলে মঙ্গলবার জামিনের শুনানিও রয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতেই আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে সন্ন্যাসী গ্রেপ্তার, ইসকনের অফিসে ভাঙচুর চালানো হয়। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের সচিবকেও গ্রেপ্তার করা হয় বলে দাবি কলকাতা ইসকনের। শান্তিতে নোবেল প্রাপকের দেশে হিন্দু সহ সংখ্যা লঘুরাই আক্রান্ত। ভারতীয় হিন্দু জানলেই বাংলাদেশে হামলা করা হচ্ছে, পুলিশের তরফেও কোনো সহযোগিতা মিলছে না, পুলিশও হেনস্থা করছে। ভারতীয় হিন্দু পরিচয় জেনেই হামলা। ঢাকায় আক্রান্ত বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ, বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে সাহায্যের বদলে হেনস্থার অভিযোগ করছে সায়ন। আতঙ্কের বাংলাদেশে রেহাই নেই হিন্দু মহিলা সাংবাদিকেরও, মহিলা সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা, পাশে নেই পুলিশও। বাংলাদেশের ঠিক কি অবস্থা, কতটা অশান্ত বাংলাদেশ দেখাবো। কিছু বাংলাদেশি মুসলিম যুবক আমাকে ধরে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস। আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি, তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বলি আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনতাই হাতানো শুরু করে, আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে সেগুলো কেড়ে নেয়। তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে, চাকু দিয়ে আমার এখানে মারে, পাথর দিয়ে আমার মাথায় মারে, আমাকে মানে যাচ্ছে দেবে পাঁচ ছজন মিলে আমাকে পিটে। ওরা বলছিলো যে তুই ইন্ডিয়ান হিন্দু, তুই কেন আমাদের দেশে আসবি, এই বলে এই বলতে বলতে মারছিল। আশেপাশের মানুষের কেউ সাহায্য করেনি, কেউ সাহায্য করতে আসেও নি। আমার খুব ভয় লাগছে, দিদিকে যে আবার বাংলাদেশে পাঠাবো সেটা আমি মানে নিজেকে মানে সামলে রাখতে পারছি না, যে দিদিকে আসলে পাঠাবো, পাঠালে কি হবে কোনো জানি না। আতঙ্ক রয়েছে এখন ওখান থেকে বেঁচে ফিরতে পারবো কি না, এটাই এটাই বড় আতঙ্ক। ভারতের পতাকা নামিয়ে রেখে তাদের পাতে পেরেস পারাস, তার ভারতের পণ্য বর্জন করতেছে, ভারতের দালাল এটা ওটা বিভিন্ন কথা বলছে, বাংলাদেশের লোক সমস্ত পণ্য বর্জন করবে। আমার ছেলে, হাজবেন্ড, এই আমার শ্বশুর শাশুড়ি সবই আছে, এখন আমার যেতে হবে, কি করব। এই যে আমি ওখানকার এমার্জেন্সি নাম্বারে কল করি 999-এ, সেখান থেকে উল্টো আমাকে জেরা করা শুরু হয় যে তুমি ভাই কেন এসছো বাংলাদেশে, কার বাড়িতে এসছো, কীরকম বন্ধু লাগে, এসব আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর বলে থানায় গিয়ে ডায়েরি করতে, থানায় যাই, এই থানা সেই থানা সব দিকে ঘোরাতে লাগে, এই থানায় হবে না, আরেক থানা হবে, সেই থানা হবে না, আরেক থানা হবে। চিকিৎসা করলাম, প্রায় একটা প্রাইভেট হসপিটাল গেলাম, সেখানে বললো এইখানে হবে না, অন্য একটা হসপিটাল হবে। এই করতে করতে ঢাকা মেডিকেল কলেজে যাই আমি, তারপর আমার চিকিৎসা করে ওখানে কোনোরকমভাবে অনেক রিকোয়েস্টের পর পুলিশ কেস হয়নি। আমি পরের দিন সকালেও চেষ্টা করেছিলাম করার, কিন্তু ওখানকার এলাকার কিছু নেতারা উকিলেরা ওরা এসে ওই আমার ওই পরিচিতের ফ্যামিলিকে প্রচণ্ডভাবে শাসায় যে আমি তো কেস করে চলে যাবো, তারপর তোমাদের কী হবে, তোমার ছেলে আছে। আমি তো কিছু ধর্মের নামে, কিন্তু ওখানে যাইয়ে দেখি যে বিশৃঙ্খলা, আমাদের যে প্রতি আমাদের প্রতি যে সব অত্যাচার করে, ওখানে হচ্ছে মারামারি, হাঙ্গামা, দাঙ্গামা, হাঙ্গামা, লুট, ছিনতাই, এগুলো হচ্ছে। উৎকণ্ঠা নিয়ে তো অবশ্যই ফিরছি, কারণ দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটা অবনতি ঘটে গেছে। পথে ঘাটে আমাদের এরকম মানে ধর্ম, যারা ধর্মভীরু তাদের দেখলে তাদের লুটপাট, আমি এটা ওষুধ কিনতে দিই, তাও আমি ঠিক মতন ওষুধ কিনতে পারি না, বললো সে। বলে যে ভারতে যারা এসে ভারত থেকে তাদের ওষুধ দেওয়া যাবে না, পেঁয়াজ রসুন বন্ধ করে দিচ্ছে, আমাকে বর্ডার সিল করে দেবে, এই দানায় মানে যা না আসে তাই অক্ষত ভাষা গালি খেলা যায়।